কাঠপিছু আটা কম দেওয়ার প্রতিবাদে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। রেশন ডিলারের দাবি, ওপর থেকে আটা কম পাওয়ার জন্যই গ্রাহকদেরও আটা কম দিতে হচ্ছে। রেশন ডিলারের বিরুদ্ধে আটা কম দেওয়ার অভিযোগ উঠল। প্রতিবাদে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনাটি ঘটেছে বাগদার রনঘাট এলাকায়। জানা গিয়েছে, রনঘাট পঞ্চায়েতের ঢবঢবে বাজারে ডিলার সুভাষ দাসের একটি রেশন দোকান রয়েছে। বোর্ডে লেখা রয়েছে, কার্ড পিছু 1 কেজি 500 গ্রাম আটা পাবেন গ্রাহকেরা, কিন্তু কার্ড পিছু 750 গ্রাম আটা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এক মহিলা ঘটনার তীব্র প্রতিবাদ করেন। আমার ওই 7 প্যাকেট আটা দেয়, 5 কিলো চাল দেয়। আমি বলেছি যে আমার আটা তুমি কম দাও কেন, আমি তো পাবো 9 কিলো আটা। আমার আটা কম দাও কেন, আমার আটা কম দিলে হলে এটা কম যাচ্ছে, আমার তার কাছে চলো, আমার লিখিত দাও সুভাষ, আমি সেই লিখিত নিয়ে অফিসারের কাছে যাবো। তারপর বলে যে আমি লিখিত ফিখিত দিতে পারবো না, 5 প্যাকেট 7 প্যাকেট আটা পাবো, 7 প্যাকেটই আটা পাবো। তারপর অন্যান্য গ্রাহকরাও ক্ষোভে ফেটে পড়েন। এখানে মাতাপতি 1.5 কেজি যখন লেখা আছে বোর্ডে, তাহলে তুমি মাতাপতি 1টা প্যাকেট কেন পাবো? 1 প্যাকেট করে মাতাপতি কেন হয়? এই টাকা নিয়ে পাবলিকের কাছে জিজ্ঞাসা করি, বেশ কিছু পাবলিকের কাছে আমি ভেরিফাইও করি, তাতে আপনিও খোঁজ নিয়ে দেখেন তাই আছে। এবং বোর্ড গুলো টাঙানোর কথা চুপি কারা করছে বলে মনে হচ্ছে? এটা মূলত ডিলার থেকে শুরু করে একেবারে ওপর লেভেল পর্যন্ত আমার মনে হয় এই বিষয়ে সব এরা অকৃপণ। ডিলার সুভাষ দাসের দাবি, মাল কম আসায় অর্ধেক মাল দেওয়া হয়েছে, আমার কিছুই করার নেই। ওটা ওই তো বললাম তো, উপরে থেকে কম দিচ্ছে তাই আমাদের কম দিতে হচ্ছে। 1.5 কিলো করে লিখতে হয় উপরে অর্ডার, বুঝলেন? উপরে অর্ডার লিখতে হয়। এবার আপনি এখানে কম দিচ্ছেন সেটা কি উপর জানে? হ্যাঁ, সবাই জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, বাগদা।